সবুজ শিহাব আপনি লিখেছেন সংস্কারমূলক শাস্তি সম্পর্কে ইসলাম কি বলে, যেমন সম্প্রতি গাজা সহ ধরা পড়ার পর আদালত রায় দিয়েছে যে তাকে 1 বছর যাবৎ নামাজ আদায় করতে হবে, কখনো শাস্তি দেওয়া হয় কোরআনে কারিম হিফজ করতে হবে, এভাবে আল্লাহর বিধানকে কোনো অপরাধের শাস্তি হিসেবে প্রয়োগ করা যায় কিনা, সুন্দর একটি প্রশ্ন করেছেন। দেখুন, প্রথম কথা হলো যে প্রচলিত আইনে এটি করার সুযোগ আছে কি না, তো সেটি তো আপনার প্রচলিত আইন সম্পর্কে যারা অভিজ্ঞ তারা বলতে পারবেন, এবং ইতিমধ্যে আমরা যেটুকু জেনেছি আইনবিদদের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে, তারা বেশিরভাগই যতগুলো আমার নজরে পড়েছে প্রায় সবগুলো ব্যাখ্যাই এরকম যে হ্যাঁ, আমাদের দেশে প্রচলিত যে আইন আছে সে আইনে এটাকে অ্যালাউ করে। এবার আসি ইসলামের ব্যাখ্যা করে এবং হাদিসের ব্যাখ্যা আমাদের ক্ষুদ্র জ্ঞান অনুসারে। যদি আমরা বলি তাহলে বলতে হবে এরকম যে, যেই অপরাধের শাস্তি শরীয়তের পক্ষ থেকে নির্ধারণ করে দেয়া আছে সেটাকে মওকুফ করার অধিকার বা ক্ষমতা কারোর নেই, এবং এ ব্যাপারে কারোর সুপারিশ করার সুযোগও নেই, এটা ইসলামী শরিয়ার বিধান। ধরুন আপনার চুরি করেছে কেউ, তার জন্য একটা শাস্তি নির্ধারণ করা আছে, কেউ ডাকাতি করেছে তার জন্য একটা শাস্তি নির্ধারণ করা আছে, কেউ জেনা করেছে তার জন্য একটা শাস্তি নির্ধারণ করা আছে, এই শাস্তিটাকে রহিত করা বা এই শাস্তিটাকে বাতিল করা, চেঞ্জ করা, মওকুফ করা, এটার এখতিয়ার কিন্তু কোনো জাজকে, কোনো আদালতকে ইসলাম দেয় না। আর যেটার কোনো নির্দিষ্ট কোনো শাস্তি নেই বরং তাজির বা শাসনমূলক, ধরুন এমন কোনো অপরাধ করেছে যার জন্য শরীয়তে দণ্ডবিধিতে নির্ধারিত কোনো দণ্ড নাই, বরং বিচারক মুনাসিব যেটা মনে করেন সে অনুযায়ী শাস্তি দেবেন, তিনি যদি এরকম কোনো ফরম্যাটে শাস্তি দেন যেটা আসলে শাস্তি নয় মূলত, তাকে ভালো করার জন্য যে প্রচেষ্টা সেই জায়গা থেকে যে তুমি এই কাজ করবে, এটা করবে, কোরআন মুখস্থ করবে, কোরআন বুঝে পড়বে ইত্যাদি ইত্যাদি, তাহলে সেটা জায়েজ হতে পারে। এটা হলো শাসনমূলকভাবে তাকে এটা অবধারিত করে দিয়ে তাকে ভালো করার যে চেষ্টা সেই জায়গা থেকে। আল্লাহ আলম সব।